এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল নামে সবাকে জেমেছে। আজকে দিন 23 মার্চ, দিন শনিবার 2024। আজকে আমরা জীবচন পাঠ করব, যে বিষয় শিখবো এসে আপনার হৃদয় বিচলিত হতে দিন। আজ আমরা পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করবো, জীবন চৌধুরী 1-2 এসে আমরা পাঠ করি। তোমাদের যেন মন অস্থির না হয়, তোমরা ঈশ্বর বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমার পিতৃর বাড়িয়ে থাকার জায়গায় আছে। এই রকম না হতো তো আমি তোমাদেরকে বললাম, সেই জন্য আমি তোমাদের জন্য থাকার জায়গা তৈরি করতে যাচ্ছি। এটি বাইবেলের একটি খুব সান্ত্বনাদায়ক আয়াত। ঈশ্বর এক সাধু আয়াত পড়ছিলেন, তার উপর ধ্যান করে এবং সান্ত্বনা পাইছিলেন এবং সুখ। 3.5 বছর ধরে প্রার্থী পরিচর্যার পরে প্রভু যীশু বুঝতে পারছেন যে ক্রুশে তার জীবন বিসর্জন দেওয়ার সময় আসছে। এখন যখন তিনি ভবিষ্যৎবাণী করছিলেন কীভাবে তিনি বিশ্বাসঘাতকতা করবেন, তার মৃত্যু সম্পর্কে তার শিষ্যরা তাদের উদয়ে হৃদয়ে উদ্বিগ্ন ছিল। তার শিষ্যরা পরিমাণ ছাড়াই প্রভুর প্রেমের স্বাদ পাইছিলেন। তারা তার সাথে থাকল আর তার শিক্ষা শুনছিল এবং তারা তার আলৌকিক কাজগুলি দেখছিল আর 3.5 বছর ধরে অভিভূত হয়েছিলেন। এমন তার কল্পনা করতে পারে না প্রভু ছাড়া তারা কীভাবে থাকবে। সুতরাং আর কোনো আশা ছিড়াই ছিল না এবং তাদের অন্তরে বিভ্রান্ত ছিল এবং তাদের কী করা উচিত তারা জানত না। প্রভু যীশুকে ছাড়া বাঁচিয়ে থাকা পরীক্ষা খুবই কঠিন, এমনকি অসম্ভব ছিল। দিনের মূল শুক্ল এমন পরিস্থিতিতে আমরা প্রভু তার শিষ্যদের কাছে কথিত সান্ত্বনার শব্দ, আর এগুলো আজও আমাদের জন্য দারুণ স্বস্তি নিয়ে আসে। তিনি আমাদের মায়ের মতো সান্ত্বনা দেন এবং সান্ত্বনা দেয়। প্রভু আমাদেরকে একটি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং বলছেন যীশুয়া সকষ্টি 13-তে, যেমন মা তার সন্তানকে সান্ত্বনা দেয়, আমিও তোমাদেরকে সান্ত্বনা দেব এবং তোমার জেরুসালেমে সান্ত্বনা পাবে। যখন প্রভু যীশুকে স্বর্গ নিয়ে যাওয়া হয়েছিলেন তখন তিনি তার শিষ্যদের কাছে আরও একটি সান্ত্বনা পবিত্র আত্মার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলছিলেন যুগান 14:17 যে, এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের জন্য এক সহায়ক দেবেন, সুতরাং তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। এই পৃথিবীতে আমি সান্ত্বনা পাতে বিভিন্ন ব্যক্তির কাছে ছুটে যেতে পারেন, যেমন যখন নূহকে জন্ম দেন তখন তিনি তার নূম রাখছিলেন, বলছিলেন তিনি নূহের নাম ধরে ডাকলেন আর বললেন আদিপুস্তক 5:29 যে, সদাপ্রভুর মাধ্যমে অভিশপ্ত ভূমি থাকে আমাদের, যে শ্রম ও হাতের কষ্ট হয় তার বিষয়ে এ আমাদেরকে সান্ত্বনা করবে। কেউ আপনাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ একমাত্র প্রভু নিখুঁত আরাম এবং শান্তি দিতে পারেন। পৃথিবীতে মানুষ সব আশা হারিয়ে ফেলে এবং বিপদের সময় হতবুদ্ধি হয়ে যায়। সে তার ঈশ্বর নিজের ইচ্ছা মতে কাজ করে এবং প্রয়োজন সময় তাকে সাহায্য করার জন্য কাউকে ছাড়া দিকে বিপদ দুর্ঘটনা বা দুরারোগ্য ব্যাধি হঠাৎ তাকে আঘাত করলেন সে ব্যক্তি ভয় পায়। যখন তুমি কষ্ট পাবে এবং ভয় পাবে তখনই আপনি অনুভব করেন যে আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে কেউ নাই। তখনই প্রভু স্নেহময় ও করুণা আমার কণ্ঠস্বর আপনাকে ডাকে বলে, তোমাদের হৃদয় যেন বিচলিত হয় না। এটি আপনাকে সান্ত্বনা দেয় এবং আপনাকে শান্তি দেয়। এটি সেই একে কণ্ঠ যেই এমনকি উত্তাল সমুদ্রকে তিরস্কার করছেন এবং তুফান এবং তাদেরকে শান্ত হতে আদেশ। ঈশ্বর সন্তানেরা সর্বদা প্রভুর প্রতি বিশ্বাস রাখুন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যীশুকলে যে যীশুয় 40:1 আমরা পাঠ করি পবিত্র শাস্ত্রকে কী কয়, তোমাদের ঈশ্বর বলছেন আমার লোকদেরকে সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরবাসন বা সবাইকে আশিস করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।